السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মসজিদে আকসা বা বাইতুল মাকদিস, এই মসজিদ কেন সর্বকালের সর্বযুগের মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ? কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা মসজিদ আকসার ১১টি অজানা তাৎপর্য এবং ফজিলত ও মর্যাদার কথা জানব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম মসজিদ আকসার যে ফজিলতের কথা আমরা বলতে চাই তা হলো, মসজিদ আকসা এমন মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে তার আশপাশের জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বরকতময় এবং পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন। সূরা ইসরা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার আশপাশের জায়গাগুলোকে বরকতময় বলেছেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মসজিদ আকসার পরিচিতিতে গিয়ে এখানে আল্লাহ বলেছেন, যার আশপাশের জায়গাগুলোকে আমি বরকতময় করেছি, তার মানে একটি মুবারক এবং বরকতময় জায়গায় অবস্থিত। এবং সূরা মায়দায় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে, এই মসজিদের ভূমিকে আরদ মুকাদ্দাসাহ বলেছেন, পবিত্র ভূমি বলেছেন। তাহলে কোরআন যাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলে, সেটি পৃথিবীর যে কোনো সাধারণ জায়গার চাইতে, সাধারণ মসজিদের চাইতে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, মসজিদে আকসার যে ফজিলতের কথা আমরা উল্লেখ করতে চাই তা হলো, ইসলামের প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা ছিল এই মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা ইকরামের উপর সালাত ফরজ করেছেন মক্কায়, তখন তাদেরকে বাইতুল মাকদিসের দিকে ফিরেই প্রথমে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। এবং মক্কায় সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ সবাই মসজিদ আকসার দিকে ফিরে তারা সালাত আদায় করতেন। মদিনা হিজরত করার পর ১৬-১৭ মাস পর্যন্ত একইভাবে মসজিদ আকসার দিকে ফিরে তারা সালাত আদায় করতেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল, তামান্না এবং আগ্রহ বাসনা ছিল মক্কার মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করার। এটা যেন কেবলা হয় সেটি তার আকাঙ্ক্ষা ছিল, কারণ এটি ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিবিজড়িত মসজিদ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে পরবর্তীতে কেবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। বিস্তারিত বিবরণ কোরআন কারিমে রয়েছে। তাহলে মসজিদে আকসা, এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো, এটি মুসলমানদের প্রথম কেবলা। তৃতীয় ফজিলত এবং মর্যাদার বিষয় হলো যে, মসজিদে আকসা সম্পর্কে মুস্তাদরাকে হাকিমের একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে আকসার মর্যাদা, এর গুরুত্ব এবং এর ফজিলত এতটাই অনুধাবন করতে পারবে যে মসজিদে আকসার আশেপাশের জমিগুলো, আশেপাশের জায়গাগুলো যেখান থেকে দাঁড়িয়ে মসজিদে আকসাকে একটু দেখতে পারবে মানুষ, সেই জায়গার দাঁড়ানোটা, সেই জায়গার মালিক হওয়াটা, সেই জায়গায় থাকাটা মানুষের কাছে গোটা পৃথিবীর যে কোনো বস্তুর চাইতে প্রিয় এবং মূল্যবান হবে। তো এরকম একটা সময় আসবে, এখান থেকে বোঝা যায় যে মসজিদের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি। মসজিদে আকসার চার নম্বর ফজিলত এবং মর্যাদার দিক হলো যে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজের কেন্দ্র ছিল। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে আকসায় উপস্থিত করেছেন। মসজিদে আকসায় শুধু উপস্থিতই করাননি, সেখানে অন্য নবীর রাসূলগণ যারা তারাগত হয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করেছেন অনেককে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে ইমামতি করেছেন। পাঁচ নম্বর ফজিলত এবং মর্যাদার বিষয় হলো, এটি বিভিন্ন নবী রাসূলগণের স্মৃতিবিজড়িত মসজিদ। মসজিদে আকসাকে ঘিরে এত নবী এবং রাসূল বেড়ে উঠেছেন এবং এত নবী রাসূলগণ সেখানে সালাত আদায় করেছেন, ইমামতের দায়িত্ব পালন করেছেন, সেখানে বসবাস করেছেন, যে পৃথিবীতে আরেকটি এত বেশি নবী রাসূলদের স্মৃতিবিজড়িত মসজিদ কিন্তু খুঁজে পাওয়া যায় না। মসজিদে আকসা, এখানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছিলেন একটা সময়, যদিও তার জন্ম হয়েছিল ইরাকে, পরবর্তীতে তিনি হিজরত করে এই মসজিদে এসেছেন এবং এর আশপাশে বসবাস করেছেন। ঠিক একইভাবে এখানে আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন, ঈসা আলাইহিসসালাম ছিলেন, জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন, দাউদ আলাইহিসসালাম ছিলেন, সুলাইমান আলাইহিসসালাম ছিলেন, ইসহাক আলাইহিসসালাম ছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন, মারিয়াম ছিলেন, অনেক নবী রাসূলদের এবং অনেক আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের স্মৃতি বিজড়িত মসজিদ এটি। ৬ নম্বর তাৎপর্য হলো, মসজিদে আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। বুখারীর বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বলেছেন, মক্কার মসজিদুল হারাম, এটি প্রথম মসজিদ। কোরআনে আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা ইলা আখির আয়া। তো এটি ছিল প্রথম মসজিদ, মক্কার মসজিদে হারাম। আর এরপর জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল, এরপর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তিনি বলেছেন, মসজিদে আকসা, তার মানে এটি দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে। জিজ্ঞাসা করা হয়েছে যে দুই মসজিদ নির্মাণের মধ্যকার সময়ের ব্যবধান কত বছর ছিল? তিনি বলেছিলেন, ৪০ বছরের ব্যবধান ছিল, অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। তাহলে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবেও এই মসজিদের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। সাত নম্বর মর্যাদার বিষয় হলো, মসজিদে আকসা এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ।
আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যে মসজিদের মর্যাদা কোরআনে উল্লেখ করেছেন, প্রিয় মিসাল আল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন, সেটি হল মক্কার মসজিদে হারাম, এরপরে মদিনা মসজিদে নববী, এবং তারপরে তৃতীয় স্থানটি দখল করে আছে এই মসজিদ অর্থাৎ মসজিদে আকসা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তিনটি মসজিদে শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে সফর করে যাওয়াটাকে জায়েজ ঘোষণা করেছেন, আর এছাড়া শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে বা সেখানে সালাত আদায় করলে সওয়াব বেশি হবে এই উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়ার অনুমতি দেননি। এমনিতে আপনি দিনই কথা শুনবার জন্য, এলিম অর্জন করার জন্য যেতে পারেন, কিন্তু ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াবটা বেশি হবে, তার আলাদা কোনো তাৎপর্য আছে সেখানে নামাজের, এই উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববী এবং মসজিদে আকসা তিনটি মসজিদ যেতে পারেন। তিনি বলেছেন লা তুশাদ্দুর হারু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অনেক দূর থেকে সফর করে আসা যেটি সেটি জায়েজ নয়। তো এখান থেকে ওই মসজিদের গুরুত্ব বোঝা যায় যে এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। আট নম্বর মর্যাদার বিষয় হলো যে এই মসজিদের সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে এর সওয়াব বাড়িয়ে দেন। বিভিন্ন বর্ণনায় সম্পর্কে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনা হলো এরকম যে মসজিদ আকসাতে কেউ যদি এক রাকাত সালাত আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 250 গুণ বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রতি রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 250 রাকাতের সওয়াব বান্দাকে দান করবেন। এবং এ সম্পর্কে আরও বেশ কয়েকটি বর্ণনা রয়েছে, কোনো বর্ণায় 500 রাকাতের কথা, কোনো বর্ণায় আরও বিভিন্ন রকম বর্ণনা রয়েছে, তবে 250 রাকাতের বর্ণনাটি তুলনামূলকভাবে অনেক বেশি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য। নয় নম্বর তাৎপর্য হলো মসজিদ আকসায় সালাত আদায়ের উদ্দেশ্যে কেউ যদি বাসা থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন, অর্থাৎ তার সমস্ত গুনাখাতাগুলোকে মাফ করে দেন। এ বিষয়ে মুসনাদে আহমদের একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে। 10 নম্বর মসজিদ আকসার মর্যাদার বিষয় হলো যে এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জালের ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে গেল, এই চারটি মসজিদ মুক্ত থাকবে। তোমাদের থেকে একটি হলো মসজিদে হারাম মক্কার, আরেকটি হলো মদিনার মসজিদে নববী, আরেকটা হলো মসজিদে আকসা, এবং চতুর্থ হলো মসজিদে তুর বা তুর পাহাড় কেন্দ্রিক মসজিদ। তাহলে দাজ্জাল এই মসজিদে আকসায় প্রবেশ করতে পারবে না, এটি সন্দেহাতীতভাবে এই মসজিদের অনেক বড় একটি মর্যাদা বিষয়। 11 নম্বর তাৎপর্যের দিক হলো মসজিদে আকসা এর আশেপাশের কোনো একটা পাহাড়ে ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস হবে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম ত্রাস, অন্যতম একটা বড় ফেতনা এবং কিয়ামতের গুরুত্বপূর্ণ একটি আলামত, ইয়াজুজ এবং মাজুজ থেমে যেতে বাধ্য হবে মসজিদে আকসার আশপাশের কোনো একটি পাহাড়ে, অর্থাৎ গোটা পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করে এই জায়গায় এসে তারা থামতে বাধ্য হয়ে যাবে। সন্দেহাতীতভাবে এটি মসজিদে আকসার অনেক বড় একটা মর্যাদাকে প্রমাণ করে, যেখানে এসে ইয়াজুজ মাজুজ থামতে বাধ্য হয়ে যাবে এবং তাদের শেষ পরিণতি হবে এখানে এবং তারা ধ্বংস হবে এর আশেপাশে কোনো একটা পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার গুরুত্ব এবং মর্যাদা আমাদের কোনো ধারণ করার তৌফিক দান করুন, মসজিদে আকসাকে মুক্ত করার শক্তি সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করুন, এবং জীবনে একবার হলেও মসজিদে আকসায় আমাদেরকে সালাত আদায় করবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।